রাও হলেন মুখর কবি, সুদীর্ঘ সৃষ্টির কাজে বিরত হলেন স্রষ্টা। শান্তিনিকেতনে কবিগুরু অসুস্থ হয়েছিলেন, আশা ছিল কলকাতায় এসে নিরোগ হবেন। সজ্ঞানে অস্ত্রোপচার হচ্ছে, চেতনা আছে। কবিগুরু তখনও সৃষ্টি করে চলেছেন মুখে মুখে। দুঃখের আধার রাত্রি বাড়ি বাড়ি এসেছে আমার দ্বারে। 1948 সাল 22 শ্রাবণ, সারা পৃথিবীতে ঘোষিত হলো রবি অস্তমিত। যাত্রা কি তবে শেষ হলো? না, সীমার মাঝে অসীমকে পেলেন কবি। শ্যাম সমান মরণ, যাকে তিনি খুঁজছেন জীবন দিয়ে প্রেমিকের মতো, তার উদ্দেশ্যে তিনি বললেন, ঝড়ের মতো সকল আগল ভেঙে দিয়ে আমার ঘরে এলে সে কি প্রিয়তম তুমি? তোমাকে পাবার জন্যই তো আমি যাত্রা শুরু করেছি। নমস্কার, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজ এই ভরা শ্রাবণ দিনে আপনাদের জন্য নিয়ে এলাম আজকের আমাদের বিশেষ পাঁচ মিশেল। আজ এই বিশেষ দিনে আমাদের বিশেষ অতিথি হিসেবে আমরা পেয়েছি আমাদের সবার প্রিয় শ্রীমতী গৌরী ঘোষকে। গৌরীদি নমস্কার, আপনাকে নারীতে স্বাগত জানাই। আমরা আজকে প্রথমেই একটু পুরনো দিনের কথায় ফিরে যাই। আপনার কবিতার প্রতি ভালোবাসা বা কবিতা পাঠ করা শুরুটা কবে হয়েছিল? খুব অল্প বয়সে নয়, কারণ কবিতার প্রতি অনুরাগ আমার ছিলই। আমার মায়ের মুখে, মা খুব কোনো নামি আবৃত্তিকারও নন আর কিছুই নন, সাধারণ মা যেমন হয়, কিন্তু মা খুব কবিতা ভালোবাসতেন। ছোটোর থেকে যেমন বাচ্চাদের গান গেয়ে মায়েরা ঘুম পাড়ান, মা আমাদের কবিতা বলে ঘুম পাড়াতেন। একটু বড় হয়ে যখন কবিতা ভালো লাগতে শুরু করলো, তখন থেকে কবিতা পড়তে পড়তে আপনা থেকে একটা নেশার মতো, কোথায় চাকরিতে ঢোকার বছর খানেকের মধ্যেই বঙ্গ সংস্কৃতি সম্মেলনে আমাদের ডাক এলো, এবং সেখানে দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমি কর্ণকুন্তি সংবাদ করেছিলাম। সেই আমার প্রথম পাবলিক পারফরমেন্স। দর্শকদের মধ্যে অনেকেই কবিতা ভালোবাসেন, তারা কবিতা পাঠ করতেও চান, তারা কীভাবে নিজেদের তৈরি করবেন? তৈরি করতে হলে প্রথম যে শর্ত, আমি মনে করি কবিতার প্রতি সত্যিকারের ভালোবাসা থাকা দরকার। কবিতার শুধু আবৃত্তি করব মঞ্চে দাঁড়িয়ে, আর লোকজনের কাছে আমি কী করে অ্যাপ্লজ পাবো, তার জন্যে কিন্তু আবৃত্তিকার হবার দরকার নেই। আমার মনে হয় তার কোনো প্রয়োজনই নেই। আমি কবিতা যদি ভালোবাসি, যে শিল্পটিকে আমি নিজের বুকের মধ্যে আমি নিতে পারবো, সেইটিকে আমি যদি শ্রোতাদের কাছে পৌঁছে দিতে চাই, তাহলে কিছু কিছু চর্চার প্রয়োজন আছে। কবিতাটিকে বোঝা, বোধ সবচাইতে আগে দরকার। আর একটা জিনিস শেখার, উচ্চারণটাকে শুধরে নিতে হবে। কারুর যদি উচ্চারণের ত্রুটি থাকে, যেমন র র ঢয় শূন্য ঢ আবার এসেছে, লক্ষ্য করো সুচিত্রাদির গানে আবার এসেছে আষাঢ়, এই যে উচ্চারণ এমন কজন করতে পারে? দেবব্রত বিশ্বাসের গানে ওই আষাঢ় উচ্চারণ একটা ঘন ঘটা, ঠিক আষাঢ়ের মনে হয় উচ্চারণের মধ্যে দিয়ে এই উচ্চারণটিকে শুদ্ধ করতে হবে, এবং উচ্চারণের জন্য সময় দিতে হবে, নিজেকেই তৈরি করতে হবে। নিজে একলা ঘরে বসে যদি টেপ রেকর্ডার থাকে, টেপ করে নিজের উচ্চারণ দ্রুত পড়ে যেতে হবে। আপনার সারাটা দিন কিভাবে কাটে? মোটামুটি আমার ঘর সংসার নিয়েই সময়টা কাটে। এখন আমার বাড়িতে একটি আনন্দ কুসুম ফুটেছে, আমার নাতনি, আমার ছেলে, একমাত্র আমার ছেলে এবং তার একমাত্র মেয়ে। কবিতার কথা যখন এলো, তখন একটা কবিতা শুনবো আমরা। পলাতকা কাব্যের মুক্তি। ডাক্তারে যা বলে বলুক না কো, রাখো রাখো খুলে রাখো শিওরের ওই জানলা দুটো, গায়ে লাগুক হাওয়া ওষুধ, আমার ফুরিয়ে গেছে ওষুধ খাওয়া। তিত কড়া কত ওষুধ খেলে মে জীবনে, দিনে দিনে ক্ষণে ক্ষণে বেঁচে থাকা
সেই যেন এক রোগ। কত রকম কবিরাজি, কতই মুষ্টিযোগ, একটু মাত্র অসাবধানেই বিষম কর্মভোগ। এইটে ভালো, ওইটে মন্দ, যে যা বলে সবার কথা মেনে, নামিয়ে চক্ষু মাথায় ঘোমটা টেনে, 22 বছর কাটিয়ে দিলেম এই তোমাদের ঘরে। তাই তো ঘরে পরে সবাই আমায় বললে, লক্ষ্মী সতী, ভালো মানুষ হতি, এ সংসারে এসেছিলেম 9 বছরের মেয়ে। তারপরে এই পরিবারের দীর্ঘ গলি বেয়ে, 10-এর ইচ্ছা বোঝাই করা, এই জীবনটা টেনে টেনে শেষে পৌঁছিনু আজ পথের প্রান্তে এসে। নমস্কার কমলিকা, নিয়ে এসেছি আপনাদের জন্য আকাঙ্ক্ষা নারীর রূপের হাট। আবার আমাদের মাঝে আমরা পেয়েছি আমাদের সেই বন্ধুকে বব। আর বব আমাদের আজকে দেখাতে চলেছে চুলের হাইলাইট, খুব ইন্টারেস্টিং। আসুন, নমস্কার বব। নমস্কার বব। আজকে এই চুলের হাইলাইটিংটা তুমি অলরেডি শুরু করে ফেলেছো, তো আমাদের দর্শক বন্ধুদের বলো এটা কি করে সম্ভব এবং কেমন, মানে কিভাবে এটা হবে? আমি তোমাকে আগেই বলে দিই যে এই হাইলাইটিংটা হলো 2 মিনিটের মধ্যে চুলে কালার কর। আমি একটু আমার অ্যাসিস্ট্যান্টকে দেখিয়ে দিচ্ছি। এসো। তো আমি প্রথমেই আগে বলে দিই, এটা হলো খুব অনেকের ইয়ে থাকে যে অনেকক্ষণ ধরে 2-3 ঘন্টা ধরে বসতে হয়, কিন্তু এই হাইলাইটিংটাকে আমরা বলি জিগজ্যাগ হাইলাইটিং এর সঙ্গে উইভিং টেকনিক। এই উইভিং টেকনিকের ফলে কি হয় যে আমি খুব তাড়াতাড়ি করে চুলের হাইলাইট গুলোকে করা যায়। এই বেস কালারটা অন্য কালার? হ্যাঁ, বেস কালারটা আমি স্পাইসি ব্রাউন এর মধ্যে আর 5.60 বলে একটা কালার আছে, ওই কালারটার মধ্যে দিয়েছি। আমার খুব সহজভাবে হাইলাইটিংটা করা যায়, জাস্ট সেখানে আমি লাগাচ্ছি না, ব্লন্ডটাকে অ্যাপ্লাই করে দিয়ে, কালারটাকে অ্যাপ্লাই করে দিয়ে আমি জাস্ট এই মাউসটাকে নিয়ে 2 মিনিটের মধ্যে এই মাউসটাকে জাস্ট এখানে এইভাবে বন্ধ করে দাও। ইভেন কি এখানে টাইমার আছে, টাইমটাকে ও 2 মিনিট একটুখানে একটু হোল্ড করতে হবে, 2 মিনিটের মধ্যে এই কালারটা পুরো কমপ্লিট হয়ে যাবে। ইভেন কি এটা রিমুভ করো, আস্তে করে চুলের এখান থেকে লকটাকে খুলে এই চুলটাকে এখানে আমরা বার করে নিয়ে এটাকে ওয়াশ করে দেন আমরা এটাকে ব্লো ড্রাই বা কাটিংয়ে নিয়ে যেতে পারি। তো আমি জাস্ট এই রেজারটাকে দেখো, আমার সিজার আর রেজার একসাথে চলছে, ঠিক আছে? এই রেজারটাকে আমি জাস্ট হালকা করে এই পয়েন্ট লুকটাকে বার করে নিচ্ছি। 4টে কালার মিক্সার করে এই কালারটা করা হয়েছে, আর হাইলাইটিং এর মধ্যে দেওয়া আছে 2টো কালার। আচ্ছা, আমার একটা কথা যেটা জিজ্ঞেস করতে চাই, এতগুলো রং যে তুমি দিয়েছো, এটা মোটামুটি চুলটাকে এভাবে রাখলে ব্যাপারটা এরকম লাগছে, হোয়াট অ্যাবাউট আমি যদি বাঁ দিকে সিঁথি করি কি ডান দিকে করি, চুলটা উল্টে দিই? ওই ম্যাজিকটাই দেখিয়ে দেবো যে কি হবে চুলটাকে উল্টোলে, তখন তো অন্য রং আসবে নিশ্চয়ই। এবার আমি তোমাকে বলি, এরকম ভাবে 2টো সাইডে 2টো পাটিং এ যে চুলটা এইভাবে কাটা হয়েছে, বেশ ইন্টারেস্টিং বল। তো দেখো, আমি যদি চুলটাকে পাটিংটাকে এখান থেকে এইভাবে সরিয়ে এই পাটিংটাকে জাস্ট এদিকেও দিই, তাহলে দেখো কালারটা এখান থেকে কিভাবে চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়ে গেল, আমার সেটাই মনে হলো যে নিশ্চয়ই এটার মধ্যে আরেকটা কালার পাঁচ মানে দেওয়া আছে, সেটাকে বলা হয় ম্যাজিক নাইট। এটা ব্লো ড্রাইটাও খুব সহজ, এটা পুরো ফ্রন্টে ব্লো ড্রাই হয়, এটা বেসিক্যালি ফেদার লুকের মধ্যে দেওয়া আছে। ফেদার লুক মানে হলো পাখির যেমন পালক, জানো তো ওই পাখির পালকে যেমন খোঁচা খোঁচা একটা লুক থাকে, এক্সাক্ট ওই রকম লুক আমরা দিয়ে রেখেছি এটার মধ্যে। এটা ফেদার লুক, এটা ফেদার লুক আমি পুরো ফ্রন্টে সেটিং করে দিচ্ছি, কারণ আমি এক একবার এক এক রকম হেয়ার স্টাইল মানে যাতে ক্লায়েন্ট করতে পারে, এটাকে তুমি আউটেও করতে পারো, বাট এটা ইনে করলে কি লুকটা অনেক বেটার আসবে। বাহ, অনেক অনেক ধন্যবাদ বব, তুমি আমাদের এত সুন্দর একটা জিনিস দেখালে। আমার মনে হয় দর্শক বন্ধুরা খুব খুশি হয়েছেন এরকম একটা নতুন জিনিস দেখে। নিশ্চয় তোমাকে আমাদের মাঝে আবার পাবো, চেষ্টা তো করি সবসময় তোমাদের সাথেই থাকবো। আমাদের সেগমেন্ট আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু লিখতে ভুলবেন না, আর তার সঙ্গে আপনাদের জানা যদি কোনো ঘরোয়া বিউটি টিপ থাকে সে বিষয়ে আমাদের বলুন। সবার বিউটি টিপের মধ্যে থেকে সেরা বিউটি টিপকে দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার, আর একটা ছবি তুলে পাঠিয়ে দিন, সবার ছবির মধ্যে থেকে সেরা ছবি হবেন নারীর ফেস অফ দ্য মান্থ। আর দেরি নয়, চট করে আমাদের পাঠান। আসি, নমস্কার, আমি কাঞ্চনা, নারী রান্নাঘর নিয়ে আবার হাজির, আর আমার সঙ্গে আছেন আজকের অতিথি সীমা।
সীমা যে রান্নাটা আমাদের চিঠিতে লিখে পাঠিয়েছিলেন তার জন্য তিনি পেয়েছেন একটা স্পেশাল প্রাইজ। তাহলে দেরি না করে সীমা চটপট রান্নাটা শুরু করা যাক। সীমা, তোমার রান্নাটার নামটা যদি দর্শকদের একটু বলে দাও। হ্যাঁ, আমার আজকে হচ্ছে পুঁই পাতার কাটলেট। এই যে এটা চাল বাটা আছে, চাল বাটাটা আমি 2 থেকে 3 চামচ নেব। চাল বাটা? হ্যাঁ, এটা হচ্ছে আতপ চাল বাটা। আতপ চাল বাটা মানে চালটাকে একটু ভিজিয়ে রেখে তারপরে বাটতে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ভিজিয়ে রেখে তারপরে বাটা। আচ্ছা আচ্ছা। তারপরে আমি একটু বেসন নিলাম। বেসন ক চামচ? 2 চামচ হলেই হবে, মানে মোটামুটি যাতে ওই ঘন ঘন ব্যাপারটা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, চালের পরিমাণটা একটু বেশি থাকবে, বেসনটা একটু কম থাকবে। আচ্ছা। তারপরে আমি গোটা পোস্ত এর মধ্যে ছড়িয়ে দিলাম। আচ্ছা, সেটাও পরিমাণ মতো? হ্যাঁ, 1 চামচ দিয়েই হবে, বড় চামচের 1 চামচ। আচ্ছা আচ্ছা। কালো জিরে আমি অল্প দিব। আচ্ছা, অল্প, একদম ওই স্বাদ অনুযায়ী মোটামুটি। হ্যাঁ হ্যাঁ। আর কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে দিলাম। কাঁচা লঙ্কা বাটা, লঙ্কা গুঁড়ো দিলাম। রঙটা আসবে, হ্যাঁ ভালো লাগবে দেখতে। নুন দিলাম, স্বাদ মতো। চিনি তো স্বাদ মতোই। আচ্ছা, এটার পর জল দিয়ে এর মধ্যে আমি দেবো। তুমি কতটা লাগবে একটু বলে দিও। একটু লাগবে, আর একটু লাগবে, আর একটু লাগবে। হ্যাঁ, ব্যাস এবার ঠিক আছে। হ্যাঁ, লাগলে আর একবার বলে। হ্যাঁ ব্যাস, এটা আমি এরপর শক্ত শক্ত করে মেখে নিলাম। আচ্ছা, আমি কি এটা ততক্ষণ আরো মিহি করে গুলতে আরম্ভ করে দিই? তোমার কাজের অনেক সুবিধা হবে। আচ্ছা, এবার এটাতে সরষে আর পোস্ত বাটা আছে একসঙ্গে মিশিয়ে। হ্যাঁ, এটাতে সরষের পরিমাণটা কম আছে আর পোস্তটা বেশি আছে। আচ্ছা, এতে অল্প নুন আর অল্প চিনি পরিমাণ মতো। সে একই পদ্ধতি? হ্যাঁ, একই পদ্ধতি। হ্যাঁ, এতে একটু হলুদ গুঁড়ো দিলাম। আচ্ছা, লঙ্কা গুঁড়ো তো দিলাম। আচ্ছা, আমি ততক্ষণ আরেকটা কথা জিজ্ঞেস করি সীমা, পেস্ট তৈরি করতে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, আমি কি এর মধ্যে তেল দেবো? হ্যাঁ, সরষের তেলটা দিয়ে দিই। সরষের তেলটা কপলা দিতে লাগবে যদি আমাকে তুমি দেন? আমি দেখে দিচ্ছি। এটা একটু তেল লাগবে, বেশি বেশি তেল লাগবে। এটাকে একটুখানি ডিপ ফ্রাই হবে? হ্যাঁ হ্যাঁ, এটা ডিপ ফ্রাই হবে, কাটলেট তো। পুঁই পাতাটা উল্টো দিকে করে দিতে হবে। পুঁই পাতাতে ওই বোটা, কিন্তু বোটা সহ থাকবে পুঁই পাতাটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, উল্টো দিকে নিয়ে আমি এই পেস্টটা, সরষে পোস্তুর পেস্টটা উল্টো দিকে দিয়ে দিলাম। আচ্ছা, সরষের পোস্ত মানে পুর হিসাবে? হ্যাঁ 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 হ্যাঁ, পুর হিসাবে দিয়ে আমি এইভাবে এইভাবে দিয়ে আমি এইভাবে মুড়ে দিলাম এটাকে। হ্যাঁ আচ্ছা, এরপরে এই পেস্টটা আমি এর মধ্যে এটা ডুবিয়ে দিলাম, একটু হাত দিয়ে ডুবিয়ে। হ্যাঁ, এটা হাত দিয়ে করতেই হবে, কিছু করার নেই। এই পেস্ট এটা যেন গাঢ় হয় বেশ। আচ্ছা, আমাদের তেলটা কিন্তু বেশ ভালোই গরম হয়ে গেছে। হ্যাঁ, আমি এরপর এটা দিয়ে দিলাম। হ্যাঁ, সরষে যখন আছে তেলটা তো একটু ছিটকবেই। হ্যাঁ, এই ঢাকা দিয়ে রাখছি। একই পদ্ধতিতে উল্টো করে পুর দিয়ে? হ্যাঁ, পাতাটার উল্টো দিকে পুরটা নিতে হবে। দাও একই ভাবে। হ্যাঁ, এটা বোধহয় একটু লালচে করে কি রকম ভাজা হবে? লাল লাল লালচে লালচে ভাজা হবে, একদম লালচে, মানে এইটাই খাওয়া যাবে আর কি, মানে পুরো ডাইরেক্ট আর কি। হ্যাঁ হ্যাঁ, আর একটু ঢিমে আছে এটা করতে হবে। হ্যাঁ, ঢিমে আছে, কড়াই আছে মোটামুটি, যাতে ভেতরটা কাঁচা না থেকে যায়। কাঁচা না থেকে যায়। তাহলে এখন সীমা আমি উল্টে দিই একটু। হ্যাঁ, এটা একদম ওদিকটা হয়ে গেছে, আমি এটা ধরে। এটা কিন্তু চাল বাটাতেই হবে, গুঁড়োতে হবে না কিন্তু। আচ্ছা আচ্ছা, মানে চালটা বেটেই রাখতে হবে? চালটা বেটেই রাখতে হবে, চাল গুঁড়ো করলে হবে না। আচ্ছা, ওই ক্রিসপি ব্যাপারটা, একটু মচমচে ব্যাপারটা আসবে না। হ্যাঁ, চাল গুঁড়ো তো একদমই হবে না। তাহলে আমরা ততক্ষণে এটাতে সাজানোর জন্য মোটামুটি, তুমি তো স্যালাড কেটেই রেখেছো। হ্যাঁ, স্যালাড তাহলে এটাও হয়ে গেছে, আর মনে হয় একটু বাকি আছে। আর একটু পাশটা লাল হলে হয়ে যাবে। অনেকদিন পর একটা নতুন ধরনের রান্না শেখা গেল। কাটলেট তো আমরা প্রায় খাই। আমি গ্যাসটা বন্ধ করে দিই। হ্যাঁ, গ্যাসটা বন্ধ করে দিই। তাহলে এটা গার্নিশিং এর একটা বন্দোবস্ত করা যাক। হ্যাঁ, এটার যদি এখানটা থাকে, এগুলো দিয়ে একটু ধনে পাতা এর উপরে ছড়িয়ে সসটা একটু ওর মধ্যে দিয়ে, বাহ
ব্যাস। পুই পাতার কাটলেট। দারুন, এবার আমি টেস্ট করব, দেখব কেমন হয়েছে। তুমি যে নতুন ধরনের রান্নাটা আজকে আমাদের শেখালে। এটা গরম ভাতও ভালো লাগে আর এমনি ব্রেকফাস্ট হিসেবে এটা খুব ভালো লাগে। ভীষণ ভালো হয়েছে, আপনারা প্লিজ বাড়িতে ট্রাই করবেন আর ভাতের সঙ্গে খাবেন, জমিয়ে খাওয়া হবে। পুঁই পাতার কাটলেট। উপকরণ: মাঝারি মাপের পুঁই পাতা, চাল বাটা, বেসন, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা, কালো জিরে, লঙ্কা গুঁড়ো, নুন ও চিনি স্বাদ মতন, এই সমস্ত দিয়ে জলে মিশিয়ে নিন। এরপর একটি পুর তৈরি করতে হবে পোস্ত ও সাদা সর্ষে বাটা, চিনি, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে। কড়াতে বেশি সর্ষে তেল দিতে হবে। একটি পুঁই পাতা দিয়ে বোটা সহ উল্টো দিকে সর্ষে পোস্তর পুর মুড়ে ভরে নিতে হবে। প্রথম মিশ্রণে ডুবিয়ে নিতে হবে ও কড়াতে ডিপ ফ্রাই করতে হবে। আজকের মতন বিদায় নিলাম, ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন, ততক্ষণের জন্য নমস্কার।